বছর শেষে শীতের আমেজ, ঘুরতে যাওয়ার পালা, আধুনিকা গিন্নি পোতির কান করে ঝালা পালা। গিন্নি বলে, এবার শীতে যাবার ইচ্ছে হিমাচল। কিশোরী কন্যা বলে, ভাইজ্যাগ। পোতি বলে, নীলাচল। বিদ্রুপ হাসি হেসে গিন্নি বলে, ঘটে কি কিছু নেই, লেখাপড়ায় শিখেছিলে শুধু, রয়েছ আদিম যুগেতেই। হোটেল খরচা বিমান ভাড়া সবই নাকি অফিসের, তবে কেন এত কাছে যাওয়া, ফেরার তাড়াটা কিসের? কর্তা যিনি অফিসের ডেপুটি, বাড়িতে তো তিনি পুটি। বধুর মতেই এবারেও তিনি কাটাবেন নিজের ছুটি। কর্তা বলে, এজেন্সিকে বলে দেব আজ রাতে চারজনের টিকিট কাটতে, হোটেল বুকিং সাথে। গিন্নি বলে, বুদ্ধি তো নেই, জেনেছি আগেই ওটা। হোমকে যে এত কাঁচা আজ জানলাম সেটা। পতি পত্নী কন্যা মিলে চারজন নয় তিনজন, তোমার হিসাবে কোথা থেকে এলো বলো দেখি বেশি একজন? কর্তা বলে, ছোট্ট মেয়েটি তোমার কাজের মেয়ে, সে যাবে না, না গেলে থাকবে কোথায় সে? গিন্নি বলে, ঘরেই থাকবে, খাবে আর ঘুমোবে, কাজেতে ছুটি, আরামেই রবে, বাড়ি পাহারাও হবে। কর্তার এবার মুখটি শুকলো, নীরবে অফিসে গেল। দেখতে দেখতে তারপর সেই বেরোনোর দিন এলো। কর্তা কাজের ছোট্ট মেয়েটিকে কাছে ডেকে নিয়ে বলে, একা একা ভয় পাবি না তো, আমরা চলে গেলে? ভয় পেলে ফোন করবি, টিভিতে সিনেমা দেখিস, রাত্রিবেলায় যে ঘরে ঘুমোবি বাতিটা জ্বালিয়ে রাখিস। রেগে মেগে এসে গিন্নি বলে, মাথাটাও বুঝি গেছে, ঘরগুলো সব তালা না লাগিয়ে রেখে যাব ওর কাছে? শোনে মেয়ে, ঘরে দেব তালা, রান্না ঘরটা রেখে দেব খোলা, রাখা আছে চাল মশলা সবজি, ডিমও আছে, খাবি ডুবিয়ে কবজি। রান্না ঘর আর ঘরের মাঝেতে ডাইনিংয়ে তুই থাকবি, কাজ তো কমলো, এইটুকু রোজ ধুয়ে মুছে তুই রাখবি। রাঁধতে তো তুই ভালোই পারিস, জ্বালাবি না বেশি গ্যাস। রেডিও দিলাম সময় কাটাতে, থাকবি কদিন বেশ? কর্তা বলে, বাইরে বেরোলে বেশি দূর যাবি না, তালা দিয়ে যাবি, কিছু টাকা রাখ, বাজে কিছু খাবি না। গিন্নি বলে, কিছুই বোঝো না, তালা দেব ঘরে বাইরে, নইলে কারে যে ঘরেতে ঢুকিয়ে করবে তাই রে নাই রে। ঘরেতে খাবার সবই রাখা আছে, টাকা দিয়ে কোনো লাভ নেই, 12-13 দিন কি আর এমন, কেটে যাবে সহজেই। কর্তা এবার মনমরা হয়ে ট্রলি ব্যাগ নিয়ে এগোলো, গিন্নিমা বাইরে থেকে ডাইনিংয়ে তালা দিল। ভাবল না একা বন্ধ ঘরে থাকবে কি করে সে, তার কথা ভেবে লাভ নেই কিছু, সে যে কাজের মেয়ে।